श्री श्री मायर पदप्रांते प्रथम खंड श्री श्री मायर स्मृतिकथा इंदुबाला घोष। আমার বাবার নাম চন্দ্রমোহন দত্ত। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গে, বর্তমানে বাংলাদেশে। বিক্রমপুরের অন্তর্গত গাওপাড়া গ্রামে আমাদের ছিল একান্নবর্তী পরিবার। ঠাকুরদার নাম কৃষ্ণচন্দ্র দত্ত, তাঁর পাঁচ পুত্র ও তিন কন্যা। আমার বাবা চন্দ্রমোহন দত্ত ছিলেন ঠাকুরদার তৃতীয় সন্তান। সকলের বড় ছিলেন কালীকুমার দত্ত। তিনি রেলে চাকরি করতেন, থাকতেন কলকাতার শোভাবাজারে। বাবা দেশ থেকে কলকাতায় আমার জ্যাঠামশাই কালীকুমারের বাড়িতে আসেন চাকরির সন্ধান করতে। কোনো রকম সুবিধা করতে না পারায় একদিন জ্যাঠামশাই বাবাকে বললেন, টাকা কড়ি দিতে না পারলে তোমাকে খাওয়াতে পারবো না। বাবা জ্যাঠামশাইকে ঠাকুর ভাই বলে ডাকতেন। ঠাকুর ভাইয়ের মুখে এরকম নিষ্ঠুর কথা শুনে নিজের ওপর ধিক্কার এলো এবং প্রতিজ্ঞা করলেন, আজকের মধ্যে যদি চাকরি না পাই তবে রেল লাইন ধরে যেদিকে দুচোখ যায় চলে যাব। সেদিন রাস্তায় নেমে এক ভদ্রলোকের কাছে জানতে পারেন, রামকৃষ্ণ মিশনে গেলে চাকরি হতে পারে। বাবা মাত্র কদিন আগে রামকৃষ্ণ মিশনের কথা জেনেছিলেন। যাই হোক, খোঁজ করতে করতে তিনি উদ্বোধনে আসেন। উদ্বোধনের অর্থাৎ শ্রী শ্রী মায়ের বাড়ির বাইরের বারান্দায় বাবা বসে আছেন। ওখানকার একজন কর্মী সদর দরজার কাছে এলে বাবা তাকে বললেন, এটা কি রামকৃষ্ণ মিশন? লোকটির নাম মোহন। সে বলল, হ্যাঁ। বাবা বললেন, এখানে যিনি সবচেয়ে বড় তার সঙ্গে দেখা করতে চাই, দেখা হতে পারে? মোহন বলল, আমি ওপরে গিয়ে মাকে জিজ্ঞাসা করে আসি। মোহন শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বলল, মা, একজন ভদ্রলোকের ছেলে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রী শ্রী মা বললেন, আমার কাছে নিয়ে এসো। বাবা কাছে যেতে শ্রী শ্রী মা তাঁকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, দেশ কোথায়, তুমি কি কাজ করো ইত্যাদি। বাবা নাম ও দেশ বললেন আর বললেন যে কাজের চেষ্টা করছেন। শ্রী শ্রী মা বললেন, তুমি কি এখানে কাজ করবে? বাবা বললেন, আপনি আমায় যে কাজ দেবেন আমি সেই কাজ করব। তখন মা বললেন, কাল থেকে তুমি এখানে কাজ করবে, তোমাকে বাজারের টাকা দেবে, তুমি মোহনকে সঙ্গে করে নিয়ে বাজারে যাবে, বাজার করে যা পয়সা থাকবে তুমি নিও, ফেরত দিতে হবে না। শ্রী শ্রী মা বলায় শরৎ মহারাজও কোনো আপত্তি করেননি। বাবাকে শরৎ মহারাজের পছন্দ হয়েছিল। কদিন পর শ্রী শ্রী মা বাবাকে বললেন, তুমি কাল থেকে এখানেই থাকবে, খাওয়া পরা থাকার ব্যবস্থা সবই এখানে, তোমার মাইনে 10 টাকা। শ্রী শ্রী মা বাবাকে আদর করে চন্দু বলে ডাকতেন। এরপর একদিন বাবাকে বললেন, যেখানে যেখানে ঠাকুরের উৎসব হবে সেখানেই তুমি উদ্বোধনের বই বিক্রি করতে যাবে। মুটে ঠিক হল, তার নাম পাঁচু। বাবা মুটের মাথায় বই তুলে দিতেন। বাবা কোথাও গেলে শ্রী শ্রী মা তাঁর জন্য শরবত করে রাখতেন, রোদ থেকে চন্দু যখন ফিরবে তখন খাবে। একদিন বাবা উৎসবের জন্য বই নিয়ে বাঁকুড়া যাবেন। শ্রী শ্রী মা তাঁকে বললেন, তুমি তো বাঁকুড়া যাচ্ছ, তোমার মেয়েকে বলে যেও যখন যা দরকার হবে আমার কাছে যেন আসে। এর আগে আমরা মা ভাই বোনেরা দেশে থাকতাম। বাবাকে একদিন শ্রী শ্রী মা বলেছিলেন, চন্দু, এবার বৌমাকে আর তোমার ছেলে মেয়েকে কলকাতায় নিয়ে এসো। তখন বাবা আমাদের দেশ থেকে নিয়ে এলেন। আমাদের বিধবা পিসিমাও আমাদের সঙ্গে এলেন। আমরা তখন বাগবাজারে নিবেদিতা লেনে একখানা ঘর ভাড়া করে থাকতাম। ক্রমে বাবার মাইনে হলো 24 টাকা। শ্রী শ্রী মা সব সময় আমাদের সাহায্য করতেন। আমার মাকে শাড়ি কিনতে হতো না,
আমার মাকে শ্রী শ্রী মাই শাড়ি দিতেন। শুধু আমার মাকেই নয়, আমার বাবার এবং আমাদের সকলের কাপড় চোপড় তিনিই দিতেন। আমি তখন নিবেদিতা স্কুলে পড়ি, শ্রী শ্রী মাই ভর্তি করিয়ে দিয়েছিলেন। নিবেদিতা স্কুল তখন ছিল বোসপাড়ার কাঁঠালতলায় এক ভাড়া বাড়িতে। সুধীরাদি অর্থাৎ সুধীরা বসু তখন স্কুলের প্রধান। তিনি একদিন শ্রী শ্রী মাকে স্কুলে নিয়ে আসবেন, তাকে ছাত্রছাত্রীদের স্তব পাঠ গান ইত্যাদি শোনানো হবে। আমরা লাইন করে দাঁড়িয়ে আছি। শ্রী শ্রী মাকে নিয়ে স্কুলের ফিটন গাড়িতে করে সুধীরাদি মাকে নিয়ে এলেন। মাকে একটি চেয়ারে বসানো হলো। আমরা সবাই মাকে প্রণাম করার পর স্তব পাঠ গান ইত্যাদি শোনাচ্ছি। আমি মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছি। মা আমাকে ইশারা করে তাকাতে বারণ করলেন। সেদিন মাকে পেয়ে সুধীরাদি এবং স্কুলে দিদিমণিদের খুব আনন্দ করতে দেখেছিলাম। একদিন আমি ও আমার খুড়তুতো বোন রানী অর্থাৎ আমার কাকা লালমোহন দত্তের মেয়ে রানীবালা নাগ, শ্রী শ্রী মা তাকে আদর করে ডাকতেন ছোট খুকি, আমায় ডাকতেন বড় খুকি, দুজনে উদ্বোধনে গেছি। গোলাপ মা যোগিন মা দুজনেই শ্রী শ্রী মার কাছে সব সময় থাকতেন। গোলাপ মা খুব রাগী ছিলেন, যোগিন মা ছিলেন খুব ঠান্ডা। গোলাপ মা আমাদের দেখে বললেন, এত বেলায় কেন এসেছিস? আমরা ওই কথা শুনে ভয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে একেবারে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ পিছন ফিরে দেখি বারান্দায় এসে শ্রী শ্রী মা আমাদের ডাকছেন আর বলছেন, ও খুকিরা রাগ করিস না, চলে আয়। মাথা বাড়িয়ে হাত বাড়িয়ে মা খুব ডাকছেন। দু তিনবার আমিও হাত নাড়িয়ে বললাম, আমরা যাব না, গোলাপ মা আমাদের বকেছেন। তারপর বাবা বাড়ি ফিরে এলে তার কাছে শুনলাম যে শ্রী শ্রী মা বলেছেন, গোলাপের তো ওই রকম কথা, আমি খুকিদের কত ডাকলাম কিছুতেই এলো না। বাবা বাড়িতে এসে আমাকে বললেন, মা কত ডাকলেন কেন গেলি না? আমরা কি তখন অত বুঝেছি মা কি জিনিস? আমি তো তখন সবে 10 বছরের মেয়ে। আমার পরের ভাইয়ের অমূল্যচরণ দত্তের জন্য শ্রী শ্রী মা 3 ভরি সোনার গোট হার গড়িয়ে দিয়ে বাবাকে বলেছিলেন, এই হার তোমার ছেলেকে দিলাম, গলায় পরিয়ে দিও। আমি মাঝে মাঝেই উদ্বোধনে যেতাম, শ্রী শ্রী মা আমাকে শালপাতা করে মোহনভোগ দিতেন। একদিন স্কুলের মেয়েরা চড়ুই ভাতি করবে, 4 আনা পয়সা দিতে হবে আমায়। আমি মনে মনে ঠিক করলাম উদ্বোধনে গিয়ে মায়ের কাছে চাইব। শ্রী শ্রী মাকে আমি ঠাকুমা ডাকতাম। ওখানে গিয়ে ঠাকুমা বলে ডাকতে শ্রী শ্রী মা জানতে চাইলেন কেন ডাকছি। চড়ুই ভাতি করবার জন্য 4 আনা পয়সা দরকার শুনে বাক্স থেকে একটা সিকি এনে আমার হাতে দিলেন। তখন সস্তার দিন ছিল, 1 পয়সায় একটা ডিম পাওয়া যেত। আমার মা উদ্বোধনে গেলে কখনো কখনো তার সঙ্গে আমি এবং আমার ভাই অমূল্য থাকতাম। মা যদি কখনো একা যেতেন তাহলে শ্রী শ্রী মাকে আমার এবং অমূল্যের কথা জিজ্ঞাসা করতেন। প্রায় স্কুল থেকে ফিরে বলরামবাবুর বাড়িতে গিয়ে ওই বাড়ির মেয়েদের সঙ্গে খেলতাম। একদিন উদ্বোধনে গিয়ে দেখি রাধুদি মাকুদি রেশমি চুড়ি পড়ছে চুড়িওয়ালির কাছ থেকে। মা আমার দুহাতেও 6-6 করে 12 গাছা চুড়ি পরিয়ে দিতে বললেন। মা আমাকে মাথার পাকা চুল তুলে দিতে বলতেন, আমিও বসে বসে মায়ের পাকা চুল তুলতাম। মায়ের চুল খুব ঘন আর কাঁচা পাকা, কোকড়ানো কোমর পর্যন্ত ছিল। চুল তোলার পর আমাকে বড় একটা অমৃতি কিংবা সন্দেশ দিতেন। একদিন ঢাকা থেকে কোনো ভক্ত মাকে অমৃতি পাঠিয়েছেন, 1-1টি অমৃতির ওজন প্রায় 1 পোয়া হবে। আমার হাতে একটি অমৃতি দিয়ে বললেন, তোমার মাকে গিয়ে দাও। আমরা তখন গিরিশবাবুর বাড়ির সামনের বাড়িতে ভাড়া থাকতাম। আমি অমৃতি হাতে চলেছি, এমন সময় গিরিশবাবুর বাড়ির কুকুর এসে লাফিয়ে আমার হাত থেকে অমৃতিখানা নিয়ে খেয়ে ফেলল। আমার মাকে দৌড়ে গিয়ে একথা জানালাম। মা অর্থাৎ চপলা সুন্দরী দত্ত
রাস্তায় যে দু একটা টুকরো পড়েছিল তুলে নিয়ে মুখে দিলেন। শ্রী শ্রী মা পাঠিয়েছেন কি না? আমি গিরিশবাবুর বাড়ি গিয়ে একজনকে বললাম যে তাদের কুকুর আমার অমৃতটি খেয়ে নিয়েছে। শুনে তিনি বললেন, কুকুর খেয়েছে কি আর করব। তখন অবশ্য জানতাম না যে ওটা গিরিশবাবুর বাড়ি, পরে শুনেছিলাম। শ্রী শ্রী মায়ের কাছে বাবার দীক্ষা আগেই হয়েছিল। একদিন আমার মা স্বপ্নে দেখেন যে শ্রীমা তাঁকে দীক্ষা দিচ্ছেন। বাবাকে মা কথাটা জানালেন। বাবা তখন শ্রী শ্রী মাকে মায়ের স্বপ্নের কথা বললেন। শ্রী শ্রী মা হেসে বললেন, বৌমাকে বলো একখানা নতুন লাল পেড়ে শাড়ি পরে যেন আমার কাছে আসে, আর পাঁচটা হরিত কি যেন আনে। শাড়িটাও বোধহয় শ্রী শ্রী মাই পাঠিয়ে দিয়েছিলেন বাবার হাত দিয়ে। আমার মা পরদিন ওইভাবে উদ্বোধনে গেলেন। দীক্ষা নেবার আগে মা স্বপ্নে পাওয়া মন্ত্রটি শ্রী শ্রী মাকে বললেন। শুনে শ্রী শ্রী মা বললেন, স্বপ্নে পাওয়া মন্ত্র প্রথমে জপ করে পরে আমারটা করো। আমার মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখতেন। বাবা ওই কথা শুনে শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে বললেন, মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে। শ্রী শ্রী মা শুনে হেসে বললেন, ওই স্বপ্ন দেখা খুব ভালো, মাছের খোসার মতো টাকা আসবে। বাবা শ্রী শ্রী মাকে বলতেন, আমার ছেলে মেয়েদের আশীর্বাদ করুন যেন তাদের মোটা ভাত কাপড়ের অভাব না হয়। শ্রী শ্রী মা বলতেন, তোমার ছেলে মেয়েদের সব সময় আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করছি কোনো দিনও ওদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। শ্রী শ্রী মা একবার কিছু চাল বাবাকে দিয়েছিলেন এবং বলেছিলেন, এই চাল বাড়িতে চালের জ্বালায় রেখে দিও, কোনো দিন তোমার চালের অভাব হবে না। শ্রী শ্রী মা একবার বাবাকে তাঁর একান্ত অনুরোধে নিজের স্বরূপ দেখিয়েছিলেন, জগদ্ধাত্রী মূর্তি। তারপর তিনি বলেছিলেন, তোমাকে যে এই রূপ দেখালাম তা আমার শরীর থাকতে কাউকে বলো না। বাবা আমার মাকে শ্রী শ্রী মায়ের শরীর যাবার পর ওই কথা বলেছিলেন। জগদ্ধাত্রী মূর্তির দুপাশে জয়া ও বিজয়ার মূর্তি থাকে। শ্রী শ্রী মা বলেছিলেন, গোলাপ আর যোগেন আমার জয়া বিজয়া। আমি আমার মায়ের কাছ থেকে বাবা মারা যাওয়ার পরে ওই ঘটনার কথা শুনেছি। শ্রী শ্রী মা যখন জয়রামবাটি যেতেন তখন কখনো কখনো আমার বাবাকেও সঙ্গে নিয়ে যেতেন। শ্রী শ্রী মাকে জয়রামবাটি পৌঁছে দিয়ে পৌঁছ সংবাদ কলকাতায় এসে শরৎ মহারাজকে বাবা জানাতেন। একবার বাবার সঙ্গে আমিও ওইভাবে জয়রামবাটি গিয়েছিলাম। রাধুদি মাকুদির সঙ্গে গরুর গাড়িতে করে জয়রামবাটি পৌঁছেছিলাম, মনে আছে। আমাদের বাগবাজারের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের যে ছবি পুজো করা হয় তা শ্রী শ্রী মা নিজে পুজো করেছিলেন। উদ্বোধনে দুর্গাপুজোয় আমরা চারদিনই প্রসাদ পেতাম। মহাষ্টমীর দিন শ্রী শ্রী মা কুমারী পূজা করতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, কি ভালোই যে লাগত। শ্রী শ্রী মাকেও সবাই অষ্টমীর দিনে পায়ে ফুল দিয়ে পুজো করত। আমার মা একবার অষ্টমীর দিন গঙ্গা জল দিয়ে শ্রী শ্রী মায়ের পা ধুয়ে দিচ্ছিলেন। অমনি তিনি বললেন, বৌমা কি করছ, গঙ্গা জল দিয়ে পা ধুয়ে দিচ্ছ? আমার মা খুব লজ্জা পেলেন এবং বললেন যে তিনি বুঝতে পারেননি। তারপর শ্রী শ্রী মায়ের পায়ে ফুল দিয়ে মা পুজো করলেন। শ্রী শ্রী মায়ের হাতে দুগাছি সোনার বালা থাকত, খুব সরু লাল নরুন পাট ধুতি পরতেন। তাঁর দুই পায়ের বুড়ো আঙুলে একটি করে লোহার আংটি ছিল। মাকে আমি অনেক সময় দেখতাম পা ছড়িয়ে বসে আছেন। শুনেছি বাতের জন্যই শেষ বয়সে তিনি ওইভাবে বসতেন। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম তার বাড়িওয়ালা আমাদের খেলা করতে দিত না, কাজের লোককে বলে দিত আমাদের খেলার জিনিস ছুঁড়ে ফেলে দিতে। প্রায়ই চলত এমন ব্যবহার।
বাবা একদিন শ্রী শ্রী মাকে এ কথা জানালেন। তিনি বাবাকে বললেন, তুমি বৌমা ও ছেলে মেয়েদের এখন দেশে পাঠিয়ে দাও। আমরাও তখন দেশে চলে গেলাম। শ্রী শ্রীমা পরে শরৎ মহারাজকে বলেন, ওদের মাথা গোঁজার একটা ঠাঁই করে দাও শরৎ। শরৎ মহারাজ বাগবাজারের বোসপাড়া লেনে 7.5 কাঠা জমি আন্দুল মৌড়ির জমিদারদের কাছ থেকে জোগাড় করে দিলেন বাবাকে। 3.5 কাঠার উপর বাড়ি হল। ছাউনির টিনও মায়ের আদেশে শরৎ মহারাজ জোগাড় করে দিলেন। 4 কাঠা জমিতে বাগান করা হলো। অনেক রকম গাছ লাগানো হলো বাগানে, তার মধ্যে সর্ষে গাছও ছিল। শরৎ মহারাজ একদিন বাড়ি দেখতে এসে বললেন, সর্ষে গাছ লাগিয়েছ কেন? বাড়ির জমিতে সর্ষে গাছ লাগাতে নেই। বাবা তখনই সেগুলি সব তুলে ফেলে দিলেন। আমার ঠাকুরদাদার গলায় ঘা হয়েছিল। বাবা শ্রী শ্রীমাকে সে কথা জানালেন। মা সঙ্গে সঙ্গে বাবাকে বললেন, তোমার বাবাকে কলকাতায় নিয়ে এসো। এখানে কাঞ্জিলাল অর্থাৎ জ্ঞানেন্দ্রনাথ, দুর্গাপদ ঘোষ, শ্যামাপদ মুখোপাধ্যায়ের মতো বড় বড় ডাক্তার আছে, এখানে তাঁর চিকিৎসা করাও। ঠাকুরদাদাকে কলকাতায় নিয়ে আসা হলো। দুর্গাপদ ডাক্তার দেখে বললেন, ক্যান্সার হয়েছে। শ্রী শ্রীমা কত ফল পাঠাতেন তাঁর জন্য, কিন্তু তিনি কিছুদিন পরই মারা গেলেন। ঠাকুরদাদা যখন মারা গেলেন, শ্রী শ্রীমা তখন জয়রামবাটিতে। শ্রী শ্রীমাকে চিঠি লিখে খবর দিলেন বাবা। শ্রী শ্রীমা ঠাকুরদাদার মৃত্যু সংবাদ পেয়ে বাবাকে একটি চিঠি দিয়েছিলেন। বেশ কয়েকখানা চিঠি শ্রী শ্রীমা বিভিন্ন সময় বাবাকে দিয়েছিলেন। আমার ছোট ভাই কার্তিক শ্রী শ্রী মায়ের চিঠিগুলি আমাদের বাগবাজারের বাড়িতে বাঁধিয়ে রেখেছে। শরৎ মহারাজ একদিন আমার মাকে বললেন, আমরা তো কালিয়া কোরমা কখনো কখনো খাই, এবার তোমার দেশের রান্না খাবো। মা ইলিশ মাছের ভাপা ও ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল রান্না করে উদ্বোধনে পাঠালেন। তারপর মাঝে মাঝেই মা এরকম রান্না করে মায়ের বাড়িতে পাঠাতেন। একদিন হঠাৎ গরম ডালের হাঁড়িতে ঘটি পড়ে মা সারা হাত পুড়ে গেল। মা যন্ত্রণায় ছটফট করছেন। বাবা তাড়াতাড়ি উদ্বোধনে শ্রী শ্রী মাকে একথা জানালেন। শ্রী শ্রীমা সঙ্গে সঙ্গে এক বাটি সর্ষের তেল নিয়ে জপ করে দিয়ে পোড়া জায়গায় লাগাতে বললেন। ওই তেল লাগাবার পরেই মায়ের যন্ত্রণা কমে গেল। আমার বাবাকে শ্রী শ্রীমা তাঁর মাথার চুল, নখ এবং কাপড় দিয়েছিলেন। আমার মা ওইগুলিকে নিত্য পুজো করতেন। আমিও মায়ের কাছ থেকে ওইসব বস্তুর কিছু নিজের কাছে নিয়ে এসে এখনও পুজো করি। এক ভক্ত রাধুদিকে প্রায় 15-16 রকমের আচার খেতে দিয়েছিলেন। মা সেই আচারের অর্ধেক আমার বাবাকে দিয়ে বললেন, বৌমাকে দিও, খাবে, এত আচার কি হবে। হঠাৎ বাবা একদিন বললেন, মায়ের শরীর খুব খারাপ। তিনি সেদিন উদ্বোধনেই সারা রাত থাকলেন। সকালে এসে খবর দিলেন, মা দেহ রেখেছেন। আমরা তাড়াতাড়ি উদ্বোধনে চলে গেলাম। গিয়ে দেখি শ্রী শ্রী মা ঠাকুর ঘরে শুয়ে আছেন। দলে দলে ভক্তরা সব আসছেন, সাধুরা আসছেন, প্রণাম জানাচ্ছেন। আমরা তাকে প্রণাম করে চলে এলাম। তখন আমার বয়স 14 বছর 2 মাস, নিবেদিতা স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। শ্রী শ্রী মা দেহ রাখলেন 1920 খ্রিস্টাব্দের জুলাই মাসে। আমার বিয়ে হল 1921 খ্রিস্টাব্দের বৈশাখ মাসে। আমি তখন ছোট। শ্রী শ্রী মা একদিন বাবাকে বলেছিলেন, চন্দু, বড় খুকির অর্থাৎ আমার বিয়ে দিও না, নিবেদিতা স্কুলে লেখাপড়া শেখাও। বাবা বলেছিলেন, আমার দাদা দিদি সব আছেন, দেখি তাঁরা কি বলেন। যাই হোক, বাবা আমার বিয়ে দিলেন। তখন আমার বয়স প্রায় 15 বছর। নিবেদিতা স্কুলে 7ম শ্রেণীতে পড়ি। বিয়ের কয়েক বছরের মধ্যেই স্বামীকে হারাই। পরে বাবা দুঃখ করতেন, মার কথা শুনলাম না,
এখন তো দেখছি ওকে বিয়ে না দিলেই ঠিক হতো। বাবা মারা যান 1939 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর দুর্গা পঞ্চমীর দিন। সেদিন দুপুর 2:30 নাগাদ বাবা বাড়ির সকলকে বললেন, তোমরা এখন এখান থেকে সরে যাও। মা এসেছেন আমাকে নিতে লাল পাড় শাড়ি পরে। কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন বেলা 3টে। শ্রী শ্রী মা আমার বাবাকে রুদ্রাক্ষে জপমালা শোধন করে জপ করার জন্য দিয়েছিলেন। বাবা ওই মালা জপ করতেন। বাবা মারা যাওয়ার পর আমার মা একদিন সত্যেন মহারাজকে অর্থাৎ স্বামী আত্মবোধানন্দকে জিজ্ঞাসা করলেন, জপের মালা নিয়ে তিনি কি করবেন। মহারাজ গঙ্গায় দিতে বললেন। মা অবশ্য গঙ্গায় দেননি। শ্রী শ্রী মায়ের নিজের হাতে শোধন করা মালা কি করে গঙ্গায় দেন? মা পরে ওই কথা আমাকে বললে আমি বলেছিলাম, ভাগ্যিস ওই মালা তুমি ফেলে দাওনি, লাখ টাকা দিলেও এ জিনিস পাওয়া যায় না। মায়ের নিজের হাতের জপ করা মালা। এখন ওই মালা আমার ছোট ভাই কার্তিকের কাছে রয়েছে। শ্রী শ্রী মা আমাদের খুব আশীর্বাদ করেছেন। এখনো তাঁর কৃপায় এই 85 বছর বয়সে অর্থাৎ 1991 খ্রিস্টাব্দে সুস্থ শরীরে চলাফেরা করছি।